সাথে দেখা করতে উনি ছিলেন তার পরিবার নিয়ে শপিং এ ছিলেন যে এই লাইনে আমি যাচ্ছি না সিআইডি সাহেব এই দুর্নীতির মামলা থেকে বাঁচার জন্য দুদকের তিনি ইনকোয়ারি অফিসার ছিলেন এই বাসির সাহেব তারে 40 লক্ষ টাকা দিয়েছেন এবং আজকে এই রায় শেষে আরে রওনা দিন হচ্ছে 3 বছরের আর একজন হচ্ছে 8 বছরের সাজা রায় শেষে পুলিশের যিনি মিজান সাহেব উনি বলছেন যে আরো অনেক বাসিন নাকি দুর্নীতি দমন কমিশনের ভিতরে আছে দেখেন উনার যে বক্তব্যের সত্যতা এই ইদানিংকালে শরীফ নামে একজন এডিকে দুদকের অনেক